তা আমার মনে হয় যে আরও যারা চলচ্চিত্র নির্মাতা তাদেরও আসলে এই ধরনের চলচ্চিত্র তৈরি করা উচিত। সিনেমাটা অবশ্যই ভালো লেগেছে। আসলে 75 পরবর্তী সময়ে এই বাংলাদেশ থেকে আপনার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধুর যে ইতিহাস সেটা মুছে ফেলার জন্য একদল লোক যারা চেষ্টা করেছিল, সেই চেষ্টাকে কীভাবে ওভারকাম করে তৎকালীন সময়ের যারা যোদ্ধা ছিল, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা কীভাবে এই 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণেকে কেন্দ্র করে, বঙ্গবন্ধুর ভাষণ কেন্দ্র করে যে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের এই বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সেটাকে কিন্তু আটকানো বা মানুষের কাছে প্রচার করতে বাধা দেওয়া হয়েছিল 75 পরবর্তী সময়ে। এই মুভিতে আমরা দেখলাম যে কীভাবে 75-এর পরে এইটাকে এই এই বিষয়টাকে উতিয়ে আমাদের এই বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর ভাষণকে কীভাবে ইস্টাবলিশ করা গেছে, একদল মানুষ যারা মুক্তিকামী মানুষ তারা চেষ্টা করেছে। এবং এই মুভি আসলে আমাদের যারা তরুণ প্রজন্ম শিক্ষার্থী যারা আছে তাদের সকলের আসলে এই মুভিটা একটু একটু দেখা হওয়া দরকার। এরা যদি না দেখে তাহলে আসলে আমাদের পরবর্তী স্বাধীনতার পরবর্তী ইতিহাসগুলো, 75-এর পরবর্তী যে ঘটনাগুলো সেটা জানবে না। এবং সবারই উচিত সপরিবারে, এবং বিশেষ করে এটা শিশুতোষ চলচ্চিত্র, এই চলচ্চিত্রে যারা অভিনয় করেছে খুব সুন্দর অভিনয় করেছে, এবং আমাদের যে মাইক সিনেমায় যে মাইকের যে আমাদের বঙ্গবন্ধুর ভাষণটা যেভাবে তুলে ধরেছে এটা আসলে সবার দেখা উচিত মনে করি আমি। আসলে আমাদের দেশে এখন তো শিশুতোষ যে চলচ্চিত্র এটা নির্মাণের প্র্যাকটিসটা বন্ধ হয়ে গেছে। আমাদের যে এই মাইক সিনেমার পরিচালক শাহিন ভাই, এফএম শাহিন ভাই, উনি আসলে খুব দায়িত্ব নিয়ে, এটা তো সরকারি অনুদানের একটা ছবি, তো উনি নিজের অনুদানের পাশাপাশি, সরকারি অনুদানের পাশাপাশি নিজের ব্যক্তিগত অর্থায়নেও এখানে অনেক টাকা ইনভেস্ট করে সে এই শিশুতোষ চলচ্চিত্র করেছে। আমার মনে হয় যে আরও যারা চলচ্চিত্র নির্মাতা তাদেরও আসলে এই ধরনের চলচ্চিত্র তৈরি করা উচিত। আগে আমরা দেখতাম যে শিশুদের জন্য অনেক চলচ্চিত্র হইতো, এখন হচ্ছে না, সেইটা যাতে আরও বেগমান হয় সে আশা আমরা সবাই ব্যক্ত করতে চাই।